আকাশে মেঘের ঘন ঘটা বজ্র সহ বৃষ্টির আভাস। ঢাকা সহ দেশের তিন বিভাগে আকাশে মেঘের ঘন ঘটা দেখা দিতে পারে। এছাড়া বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে। বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অফিস জানায়, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার জেলাসমূহ ও সীতাকুণ্ড উপজেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। পূর্বাভাসে আরো বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গত মঙ্গলবার সীতাকুণ্ডে সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তাপমাত্রা কম থাকায় সেখানে তীব্র শীত পড়েছে। এছাড়া মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.2, ময়মনসিংহে 11.4, চট্টগ্রামে 13.5, সিলেটে 12.4, রাজশাহীতে 9.4, রংপুরে 10.8, খুলনায় 13 এবং বরিশালে 10.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।